নমস্কার আমি অ্যাস্টোনু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় হবে বাস্তুশাস্ত্রের বিষয়ে বাস্তুশাস্ত্রের সিঁড়ি আমাদের বাড়ি তৈরি করার ক্ষেত্রে সিঁড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে বিষয় এই সিঁড়িটিকে আপনারা কিভাবে তৈরি করবেন আমি সেই বিষয়ে আপনাদের আলোচনা করব তা বিষয়ে যাওয়ার আগে অবশ্যই বলি যারা আজকে আমার এই চ্যানেলটি প্রথম দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বটনে ক্লিক করবেন তাহলে আগামী দিনে আমি যে ধরনের ভিডিও দেব আপনারা সবার আগে পেয়ে যাবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক যে বাড়ি তৈরি করার ক্ষেত্রে আমাদের সিঁড়ির কি ভূমিকা এবং সিঁড়ি কিভাবে তৈরি করতে হবে কোন দিকে তৈরি করতে হবে আমি সেই বিষয়ে আলোচনা করব নতুন বাড়ি তৈরি করার সময় সিঁড়ির তো বিশেষ একটি ভূমিকা গুরুত্বপূর্ণ যেমন খাড়া সিঁড়িতে অনেক সময় অনেকেরই দুর্ঘটনা হতে পারে দরজার সামনে যদি সিঁড়ি থাকে তাহলে দুর্ঘটনা হতে পারে দোতলা তিনতলা অধিক তলা বাড়িতে সিঁড়ি খুবই গুরুত্বপূর্ণ যদিও আজকের দিনে লিফট থাকলেও সিঁড়ি আছে যে জমিতে বাড়ি তৈরি হবে তার দক্ষিণ অথবা পশ্চিম দিকে সিঁড়ি প্রস্তুত করতে পারলে সর্বদিক থেকে শুভ বলা যায় বাস্তুশাস্ত্রে বলা আছে যে গৃহের পক্ষে মঙ্গলজনক হবে বাড়িতে সিঁড়ির অবস্থান বাস্তু নিয়ম মেনে হওয়া উচিত সেই বিচারের উপর যাওয়ার সিঁড়ি থাকবে পূর্ব দিকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সিঁড়ি উপরে উঠবে এইভাবে সিঁড়ি তৈরি করা যদি সম্ভব না হয় তাহলে করতে হবে উত্তর দিকে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে উঠে যাবে সিঁড়ি সিঁড়ির বাঘ ঘুরবে ঘড়ির কাটার নিয়মের ডান দিকে জমির উত্তর পূর্ব দিকটি যদি সিঁড়ির জন্য বর্জন করা উচিত মনে রাখবেন উত্তর পূর্ব দিকটি অবশ্যই সিঁড়ি তৈরি করা উচিত নয় কারণ ওই দিক অত্যন্ত হালকা বাড়ির জমি দক্ষিণ পশ্চিম দিকে সিঁড়ির অবস্থান অত্যন্ত শুভ দক্ষিণ পূর্বে দক্ষিণ দিক দক্ষিণ পূর্বের দক্ষিণ দিক এবং উত্তর পশ্চিমের পশ্চিম দিকে সিঁড়ি করা চলতে পারে সিঁড়ি সবসময় বাড়ির সীমানার মধ্যে রাখা উচিত মানে চৌহাদ্দির মধ্যে রাখাই থেকে ভালো বাড়ির পরিধির বাইরে সিঁড়ি তৈরি করা বাস্তু বাস্তুবিরুদ্ধ দরজা খুললে মনে রাখবেন সিঁড়ি তৈরি করার সময় দরজার সামনে কিন্তু কখনোই সিঁড়ি রাখবেন না দরজা খুললে সিঁড়ির মুখোমুখি হতে হয় এমনভাবে সিঁড়ি করাই কখনো উচিত নয় সিঁড়ি একরকম অবস্থান অতীব শুভ মনে রাখবেন সিঁড়ি তৈরি করার ক্ষেত্রে আমরা সব সময় বেজোর সংখ্যা যদি সিঁড়ি তৈরি করি সেটি অত্যন্ত শুভ তাছাড়া সিঁড়ি ধাপের সংখ্যা এমন রাখতে হবে মনে রাখবেন তিন দিয়ে ভাগ করলে দুই অবশিষ্ট থাকে যেমন এগারো সতেরো তেইশ পঁয়ত্রিশ একটু অনেকে ঘুরানো সিঁড়ি পছন্দ করেন ওরকম সিঁড়ি বাড়ির সামনে দিকে রাখা ঠিক নয় প্রয়োজনে বাড়ির পিছন দিকে হতে পারে যদি আমার এই সিঁড়ির বাস্তু তৈরি করার ক্ষেত্রে যদি এই সিঁড়ির অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন বুঝতে না পারলে আর নিচের দেওয়া নাম্বারে অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন